প্রকাশ্য দিবালোকে বালুরঘাট শহরে টিউশন পড়তে আসা আদিবাসী কলেজ ছাত্রকে শ্লীলতাহানির অভিযোগ উঠল পুরসভার এক অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার সকালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাট শহরের 11 নম্বর ওয়ার্ডে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় কাউন্সিলর তথা বালুরঘাট পুরসভার MCIC বিপুল কান্তি ঘোষ। দুই চার থাপ্পড় ওই যুবককে মারেন তিনিও, পরে পুলিশে খবর দেন তিনি। এদিকে এই ঘটনায় বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই কলেজ ছাত্রী। মেয়ে আমার সকালে প্রাইভেট ছাড়া একটা সময় এসছে, এসে গলিতে একটা ছেলে বিষ দিচ্ছিল, পৌরসভায় কাজ করে। সেই ছেলেটা আমার মেয়ের সাথে খুব বদতমিজ ব্যবহার করেছে, রংভাবে কথা বলেছে। কি চাইছেন এখন আপনি? আমি চাইছি উপযুক্ত শাস্তি হচ্ছে। আপনি কমপ্লেন করেছেন তো থানায়? অভিযোগ পেতে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে। দ্রুত যুবকের নাম বাপ্পা সরকার। এদিকে এই ঘটনা জানাজানি হতে শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই কলেজ পড়ুয়া বালুরঘাট কলেজে পাঠরতা, তার বাড়ি হিলি থানা এলাকায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে পরিবার। প্রথমে বলি, পুরসভার সে মানে সরাসরি কর্মী নয়, আমাদের যে ডেঙ্গুর কিছু কনজারভেন্সি ওয়ার্কার থাকে, যারা হয়তো ওই 15 দিনের জন্য কাজ করে স্পে ওয়ার্কার, সেই হিসাবেই একজন কর্মীকে ওয়ার্ডের খুব দুস্থ গরিব তার বাবা মার রিকোয়েস্টে সুপারভাইজার তাকে নিয়োগ করে আর কি, ওই ডেঙ্গু স্প্রে ওয়ার্কার হিসাবে। তো আজকে সকালে আমি শ্মশানমুখী হচ্ছিলাম, আমার এক আত্মীয় মারা গেছে, বন্ধুর মা, সেক্ষেত্রেই আমার কাছে খবরটা আসে, আমি তখন ছুটে যাই। তারপরে জানতে পারি যে কোনো একটা মেয়ের সঙ্গে মোবাইল চেয়েছিল বা ইত্যাদি কিছু একটা ঘটনা, বা হয়তো মেয়েটির গায়ে হাত লেগেছে, এরকম কিছু ঘটনা। তো আমি নিজেকে একটু শান্ত করতে পারিনি, খুব স্বাভাবিকভাবে, যেহেতু আমি বারংবার ওয়ার্ডের সবাইকে সে বিষয়ে অবহিত করি, নারীদের সম্মান বা মহিলাদের সম্মান দেওয়া, তাদেরকে সবসময় আমি প্রতিটা মিটিংয়ে প্রতিটা সবসময় অবহিত করি, আমাদের ওয়ার্ডের সমস্ত মহিলা পুরুষদের একসাথে নিয়ে। কিন্তু এই ধরনের ঘটনা আমার কাছে সত্যি খুব দুর্ভাগ্যজনক, এবং আমি নিজেকে সামলাতে পারিনি। ছেলেটাকে আমি যে থাপ্পড় মেরেছিলামও বটে, এবং তাকে প্রচণ্ড বকাবকি করি, এবং যেহেতু ঘটনাটা আমার মনে হয়েছে ঠিক নয়, এবং সঙ্গে সঙ্গে আমি প্রশাসনিকভাবে তাদেরকে অবহিত করি, এবং যদি ঘটনা তারা তদন্ত করবে কী ঘটেছিল, প্রশাসনের পথেই, আইনের পথে তার যাবতীয় ব্যবস্থা নেবে।